8 March 2023 আর আমি চলে এসেছি দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাটাকে সবাই বলে বড় পুকুর পার্ক। এটা একটা খুব সুন্দর পার্ক, আমি এর ভেতরটা ঘুরে দেখাবো। দেখুন পার্কটি কত সুন্দর, এখন 3:45 পার্ক খুলে দেওয়া হয়েছে, বাচ্চারা চলে এসছে খেলার জন্য। এখানে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেওয়া হয়েছে। এই পার্কটি খুলে দেওয়া হয়েছিল 2018 সালের 21শে ডিসেম্বর। এখানে জিম করার জন্য নানা রকম সরঞ্জাম আছে। জিম করার জন্য খুব ভালো ব্যবস্থা আছে এখানে। বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর পার্কের ব্যবস্থা। কত সুন্দর ভাবে সাজানো আছে, হরিণ আছে, জিরাফ আছে, বসবার জন্য কত সুন্দর সুন্দর জায়গা আছে। বাচ্চাদের সাঁতার শেখার জন্য দুটো সুইমিং পুল আছে, স্বল্প পয়সার বিনিময়ে এখানে বাচ্চারা সুইমিংও শিখতে পারবে। এটা হচ্ছে ছোট সুইমিং পুল একেবারে নভিসদের জন্য, আর এটা হচ্ছে বড়, যারা একটু বড় তাদের জন্য। এখানে কোচেরও ব্যবস্থা আছে, যার ফলে অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু নেই বললেই চলে। আপনারা যারা কাছাকাছি থাকেন তারা এসে যোগাযোগ করতে পারেন, এখানে সুইমিং পুলে বাচ্চাদের সাঁতারও শেখাতে পারবেন। এখানে কমিউনিটি সেন্টারের ব্যবস্থা আছে পুরসভার উদ্যোগে। এখানে যে কমিউনিটি সেন্টার আছে সেখানে ন্যায্য মূল্যে কম টাকায় বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের উপযোগী দুটো হলও আছে, কমিউনিটি হল। যাদের প্রয়োজন তারা এখানে অনুষ্ঠানও করতে পারবেন। অনুষ্ঠান হলের নাম হচ্ছে পরিণয়, আমি আপনাকে দেখাচ্ছি পরিণয়, এবং নাম্বারও দিয়ে দিলাম কোথায় যোগাযোগ করতে হবে। এই হলো পরিণয়, এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। 2023-2024 সালের জন্য এখন বুকিং চলছে, আপনারা আসুন এসে বুকিং করুন। এই জায়গাটা হচ্ছে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের জন্য, এখানে সকালে উঠে যোগাসনও করানো হয়, তার জন্যে বিশেষ ধরনের টিমও আছে, তারা যোগাসনও করান। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। আর এই হলো পুকুরের পুরো ভিউ, এই দেখুন খুব সুন্দর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন। আপনাদের সাবস্ক্রাইবের আশায় রইলাম, ধন্যবাদ।